মেঘের দেশ সাজেক। আপনি যদি মেঘের বিছানায় ঘুমোতে চান, মেঘের ভেতর সূর্যাস্ত দেখতে চান, সূর্যোদয় দেখতে চান, আপনি যদি মেঘের সঙ্গে লুটুপুটি খেলতে চান, মেঘকে ছুঁয়ে দেখতে চান, তাহলে বিশ্বের সেরা পর্যটন কেন্দ্র হতে পারে সাজেক। বাংলাদেশের অনেক মানুষ, অনেক পর্যটক এই সাজেকের নাম শুনে থাকবেন, কিন্তু সৌভাগ্যবান কিছু মানুষই শুধু এখানে বেড়াতে যেতে পেরেছেন বা পারবেন। এর অনেক কারণ আছে, খরচের একটা বিষয় আছে, সময়ের একটা বিষয় আছে, আর আছে পারিপার্শ্বিক পরিস্থিতির বিষয়। যাই হোক, সাজেক যাওয়ার জন্য আপনাকে ঢাকা, চট্টগ্রাম সহ বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সড়ক পথকে বেছে নিতে হবে। তবে পর্যটকদের চাহিদা বিবেচনায় করে সাজেক হয়ে উঠেছে গহীন অরণ্যে একটি আধুনিক শহর। তবে এই শহরে আপনি চাইলেই বারবিকিউ পাবেন, বিরিয়ানি পাবেন, ব্যাম্বু চিকেন পাবেন, আধুনিক সব খাবার, ঐতিহ্যগত খাবার সবই পাবেন। কিন্তু তার জন্য আপনাকে আগে ভাগে অর্ডার দিয়ে রাখতে হবে। আর হ্যাঁ, এখানে প্যাকেজ সিস্টেমে আছে, কটেজ আছে, এখানে রিসর্ট আছে। আপনি এক মাস 15 দিন আগে বুকিং দিয়ে দিলে তাহলে আপনি সুবিধা করতে পারবেন, সিট পাবেন। আর এখানে রাতের বেলা বারবিকিউ উৎসব হবে, রাতের অন্য রূপ আপনাকে মুগ্ধ করবে। সবচেয়ে বড় কথা, সাজেক বছরের জুড়েই এক এক সময় এক এক সৌন্দর্য হাতছানি দিয়ে ডাকি। কখনো আপনাকে বৃষ্টিস্নাত সাজেকে ঘুম ভাঙা চোখে অপরূপ মনে হবে, আবার দেখবেন একদিকে বৃষ্টি হচ্ছে, অন্যদিকে রৌদ্রের ঝলমল খেলা। এখানে আপনি প্রকৃতির কাছে কাছে যেমন থাকবেন, প্রকৃতির অনেক খাবার দাবার, ডাব, ফলমূল, পেঁপে, আনারস আপনি স্বাদ নিতে পারবেন। এখানে আপনাকে নির্দিষ্ট সময়ে এক গাড়ির বহরের সঙ্গে আসতে হবে, আবার গাড়ির বহরের সঙ্গে বিদায় নিতে হবে। এক রাত, দুই রাত, তিন রাতে সাজেকের পুরো সৌন্দর্য উপভোগ করার নয়।